যে প্রাক্তন মেয়েটি দাঁড়িয়ে আছি, এমএলএ হাটহাজারি ফতেয়াবাদ পল্লী সংগঠন মন্ডল, এই মেয়েটি সবচেয়ে হাটহাজারি মেয়েটি সবচেয়ে বড় একখান পূজা মন্ডল। হাটহাজারি মেয়েটি যে চৌদ্দান ইউনিয়ন আছে এবং একখান পৌরসভার মেয়েটি, আরা মোটামুটি ইউনিয়ন এবং পৌরসভার মেয়েটি এই যারা সুন্দরজন ওদের সবচেয়ে এবং এনএলএ তারা বড় উৎসব সচ্ছলভাবে আরা মোটামুটি দেখে আইসি খেলা শুরু করি এবং তারা যে উৎসব আছে এখন যে সর্বজনীন উৎসব আছে উৎসবগান পালন করে। আজ আরা দুই তিন দিন ধরে বিভিন্ন মন্ডলের মেয়েটি দুই তিন বিভিন্ন মন্ডলের মেয়েটিকে আরা দেখতে সুন্দরভাবে মানুষের যে উৎসাহ কেন খাটে আনন্দ ঠিক আছে সারাদিন আমি সর্বপ্রথম সবাই কি কে খাই ফজর তুল সকালে তুল সারাদিনে কি খাই আজ মজা কেন চলার মতো সুন্দর শান্তিপূর্ণ ভাবে পালনের হাতে মনত দিবার আরো বেশি ভালো ভাবর, কারণ অষ্টমীর দিন আর বোধজন হয়তো নবমীর দিন যাই নরসুদরিয়ার, কিন্তু আগে নাই অষ্টমীর দিন যাই নবমীর দিন দিয়ে বেশি হয় এইবার যদি নবমীর দিন কিরকমভাবে গণ্য করে অষ্টমীর দিন অসম্ভব পূজার্থী বা মহলর পদচারণা এই অঞ্চল করি তুই যে দেখিলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই যে শারদীয় দুর্গোৎসব পালিত আয় পূজাতে এক ভাই বৈন্য কলরে এই যে শারদীয় শুভেচ্ছা জানে। ধন্যবাদ।
মায়ের আরাধনার জন্য অনেক পূজার্থী পূজারী বিন্দুরা আসছেন। আমরা খুব মহা আরম্ভে পূজা উদযাপন করতে যাচ্ছি, আপনাদের সকলকে নিমন্ত্রণ করছি। আমরা আসছি সবাই মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য আর দেশের সুখ শান্তি কামনার জন্য। সেটা খুব সুন্দর হচ্ছে যে প্রতি বছরের চেয়ে বা খুব বেশি ভালো হচ্ছে, যে আমরা আশা করি এর চেয়ে খুব সুন্দর হবে। আমরা এখানে খুব আনন্দ করছি, আমরা যেন সবাই মা দুর্গায় যেন আমার আশীর্বাদে যেন আমরা জগতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দেশের সবার যেন মঙ্গল হয়। এবার আমাদের বান্দরবান জেলায় 26টি পুজোমণ্ডপ খুব শান্তপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। এবার বাংলাদেশ সরকার আমাদের যেভাবে সহযোগিতা দিয়েছে, আগেও দিয়েছে, এবার খুব সুন্দরভাবে আমরা শান্তিপূর্ণ প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছে, সাংবাদিক ভাইরা সবসময় আমাদের খবর নিচ্ছে, তো আমরা খুব সুন্দরভাবে আনন্দ উদযাপন করতেছি, উৎসব উদযাপন করতেছি সবাই মিলে। এই অসাম্প্রদায়িক বান্দরবানের যে রূপকার আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বীর বাহাদুর সাহেব আমাদের সার্বিক সহযোগিতা করে গেছেন, ওনার উৎসাহ উদ্দীপনায় আমরা শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করে যাচ্ছি। আগামী শনিবার আমরা দুপুর 12টার দিকে আমরা প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে দিব সেই আশা করছি। রাধাকৃষ্ণ সাহেব আশ্রমত সব উত্তর চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় মন্দির। এই মন্দিরের মেজি প্রতিমা সাহেবের হাজার হাজার মানুষ উপস্থিত হই আর এখন কথা হইম শ্রী শ্রী রাধাকৃষ্ণ আশ্রমের পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন কুমার দেয়াল। আমাদের এবারে আদি আশ্রমের প্রতিমা পূজা হচ্ছে ফটিকছড়ি পৌরসভায়। আমরাই প্রথম ডিজিটাল পদ্ধতিতে মা দুর্গার অশুরবাদ প্রদর্শনী করছি। আমরা আমাদের ডিমের নাম কৈলাস নন্দিনী রামন মাইতি আর মনোজ যে ইবেই সেরা, মানে তারা যে খাসিন গজ্জি, হ্যাঁ যেই মানে কৌশলীন গজ্জি, মানে উত্তর চট্টগ্রাম মাইতি সেরাই ওই খুবই সুন্দরী আয় তারারে আন্তরিকভাবে এই পূজা কমিটিরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দর্শক আর গুচ্ছু গুচ্ছু চলে এলাম এখন পূর্ব শুভিং নবরত্ন সমিতির পূজা মণ্ডপত। এই কথা দেখিলাম তো তারা পূজা মণ্ডপত মানে বহুত আকর্ষণীয় সুন্দর করে সাজাই। দর্শক আপনারা দেখতে লাগবেন বহু সুন্দর করে তারা কালী কার্য করে সাজাইছি। আর এখন কথা কই নবরত্ন সমিতির সভাপতি যে অজরে গ্রামে আসে আমাদের এই সুন্দর সুন্দর আমাদের এই সুন্দর পূজা উপভোগ করার জন্য এবং তাদের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কথা কই নবরত্ন সমিতির উদযাপন পূজা উদযাপন কমিটির সেক্রেটারি।
প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করে এবং এই জায়গার আইন শৃঙ্খলা যথেষ্ট পরিমাণ সুন্দর, যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে, আর এটা কোনো বিঘ্নিত নয়, খুব সুন্দরভাবে সুস্থভাবে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা লাই পুলিশ এবং আরার পুজো করিবার লাই আরারে কিছু অনুদান দিয়ে এবং প্রতি বছর আরারে প্রশাসনের পক্ষ থেকে অনুদান দেয়। ধন্যবাদ দর্শক। আমি এই মুহূর্তে কথা কইম পূর্ব সহবীর নবরত্ন সমিতির পূজা উদযাপন কমিটির সহসভাপতি মানস দাল্লা। প্রথমে ধন্যবাদ জানাইছি সি প্লাসরে যে অত্যন্ত অঞ্চলে দায়ীরে আর আর এই পূর্ব সহবীর নবরত্ন সমিতির শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ পুরো উত্তর চট্টগ্রামের বিশাল একান সুপরিসরে শান্তি সুশৃঙ্খলভাবে এই যে সুন্দরভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে দর্শক মনোরঞ্জনের মাধ্যমে আমরা যেভাবে সাত্বিকভাবে পূজা উদযাপন করি, প্রশাসনের পক্ষ থেকে কি সহযোগিতা পাই? প্রশাসনের পক্ষ থেকে দুইজন আনসার এবং দুইজন মহিলা পুলিশ মহিলা আনসার দেওয়া আছে। আর এই গতবার আরারে বিভিন্ন পুলিশ কনস্টেবল দিল কিন্তু এবার নাই, না থাকিলেও যেহেতু আরার এলাকা এখন শান্তিপূর্ণভাবে বেগুনি রঙের সহ অবস্থান আছে, আর মুসলিম ভাই হলো আরারা যথেষ্ট সহযোগিতা করে এই হিসাবে আরার এই পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আরার অনুকূল আছে। বেগুনের সার্বিক সহযোগিতায় আরা সুন্দরভাবে পুজো উদযাপন করি এবং বেগুনের আরা সহযোগিতা পাই। ইয়ান আল্লাহ আরা আবারও সরকারের ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। সরকারি পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা পাইনি? সরকারি পক্ষ থেকে আরা আরা পুজো উদযাপন পরিষদ বুজপুর থানা শাখার পক্ষ থেকে আরা 15,000 টাকা করে অনুদান পাই, 15,500 টাকা করে। সবচেয়ে বড় উৎসব এই শারদীয় দুর্গা উৎসব, এই উৎসবকে ঘিরে আমাদের এই তথা বাঙালি সমাজের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমগ্র জাতি এখানে একটা আনন্দ উৎসবে একটা মহামিলন মালায় চিত্তে উন্নীত হয়। এই বছর আমাদের যে সরকারের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়েছেন সেটা খুবই ভালো এবং সর্বক্ষণিক আমাদের এখানে আনসার বিডিবি 5 জন সদস্য উপস্থিত আছেন। দুর্গা মন্দির এটা একটা ঐতিহ্যবাহী মন্দির, প্রায় 200 বছর পরে 2008 সালে এই মন্দিরে পূজা শুরু হয়। শান্তি শৃঙ্খলা হবে ভালো, আমাদের দর্শক সমাগম ভালো। এই মন্দির পরপর প্রায় 5 বছর নিরসরা পূজা উদযাপন পরিষদ থেকে শ্রেষ্ঠ পূজা মন্দির হিসাবে উপজেলা শ্রেষ্ঠ পূজা মন্দির হিসাবে স্বীকৃতি পায়। এবারও আইন শৃঙ্খলা খুব ভালো, পুলিশ আনসার এবং আমাদের স্থানীয় এলাকাবাসী পূজার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে আমাদের। আমরা আশা করছি যে শান্তিপূর্ণভাবে আমাদের এই পূজা সমাপ্ত করতে পারব। আজ পর্যন্ত আবার এটা কোনো ডিস্টার্ব না হয়, তারা ধর্ম বর্ণ নির্বিশেষে বেগুনের বেগুনের এই পূজা উদযাপন করি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আবার দেশের সকল প্রশাসন আবার ভালোভাবে সাপোর্ট দেয়। শঙ্কর ধ্বনি
ও ডাকের তালে নিরেশ্বরাইয়ে 84টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়ে মহান মহান জাঁকজমকভাবে শারদীয় দুর্গোৎসব। এই শারদীয় দুর্গোৎসবে আজ ইয়া মহান অষ্টমীতে নিরেশ্বর প্রত্যেকটা পূজা মণ্ডপে ছিল উচ্চপড়া ভিড়। শুধু দর্শক মণ্ডলী শুধু এই উচ্চপড়া ভিড়কে সামাল দেওয়ার জন্য এই পর্যন্ত আইন শৃঙ্খলা বা এনজিএম বিভিন্ন স্বেচ্ছাসেবক কমিটির তাদের ব্যবস্থাপনা ছিল সত্যি চোখে পড়ার মতো। বাবলুদেব, সি প্লাস টিভি, নিরেশ্বর রায়, চট্টগ্রাম। বিশেষ করে যারা বয়স্ক পাকিস্তান আমলত হারা হলে দেখব এই বাচ্চা আমাকে দেখছে যাও বলে অনে আনে দেখুন আচ্ছা না বাবাকে তো দেখবেন আর প্রথমত এটা এই জায়গা অনেক জায়গায় ঘুরেছে সনাতনী সম্প্রদায়ের অকৃত্রিম বন্ধু উদয়াচল সংসদ এই দেওয়াপাড়া এলাকার লাগুলি একটা ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন জড়িয়ে সুনামের সহিত রাজনের মধ্যে প্রতিটা মানুষের এই মুখে মুখে আলোড়ন সৃষ্টি করে এসি। এবছরও প্রতি বছর নেয় এই পূজা রাজনের মধ্যে বৃহত্তর আহার ধারণ করছি। এই পূজা রাজনের মধ্যে তথা চট্টগ্রামের মধ্যে অনেক দূর দূরান্তর মানুষ এই রাজনের উদয়াচল সংসদের পূজা সেবেলায় উদ্বুদ্ধ হই এবং মানুষ যেভাবে পূজা সেবেলায় উদ্বুদ্ধ দেখি আগামীতে এই পূজা আরও বৃদ্ধি পাইব এবং আরও সুন্দর হইব আর বিশ্বাস মনে করি। আজি আসলে আরও মহা অষ্টমী আর রাজনের মধ্যে 226 পুজোর বেগুন সুষ্ঠ সুন্দর আর প্রতি বছর যেভাবে ধুমধাম করিয়ে অনুষ্ঠান করি শারদীয় দুর্গোৎসব এবারও গরির আর তো এবার বই বিশাল আয়োজন একবারে মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সের ফাঁসে তুলেছি ডেকোরেশন করছি আর পরিবার আর প্রত্যেকটা মানুষ হয়ে রাখি তাই এত ভালো লাগে এত কিছু দেখি এমপি সাপাশি সম্পূর্ণ মানুষ আসি তবু এত বেশি মানে মানুষের প্রতি মানুষের ভাই বোন লই পুজো মণ্ডপ দূরণ তার মতন আনন্দ হয় মনে হয় আর জীবন অন্য দেখি আর শারদীয় শুভেচ্ছা যেন রোজা শারদীয় বছর একবার ইয়ে ইয়ে নেই সবচেয়ে রোজা মানে আনন্দের বিষয়।
ছাড়ায় আমরা 107টি পূজা মণ্ডপ আছে এবং এই পূজা মণ্ডপগুলোতে আমরা 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করেছি এবং আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী একসাথে সংযুক্ত আছে, বিভিন্ন ধরনের মনিটরিং চলছে। আমার এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর, অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবেই এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমার কাছে সব কিছুই ভালো মনে হয়েছে, শুধুমাত্র কিছু প্রাকৃতিক বিপর্যয় আছে, কিছু বৃষ্টি টিষ্টি হচ্ছে, সেই কারণে লোকজন হয়তো যেই স্বতঃস্ফূর্ততা নিয়ে আসতো সেটা কিছুটা হয়তো বিঘ্ন করছে। খুব দারুণ ভাবে পূজা ঘাটে একটা প্রাকৃতিক বিপর্যয় আছে, তারপরেও মোটামুটি স্বতঃস্ফূর্ত ভাবে আর আর উপজেলা প্রশাসন হতে ধরি এগুলো সার্বিক নিরাপত্তা দিয়ে আর খুব সুন্দরভাবে পুজো, পাঞ্জাবি কিনি, তারপর প্যান্ট সেলাই, তারপর যে কিনা যে বাচ্চা বাচ্চা লাগে কী কিনলেন, প্যান্ট কিনি, শার্ট কিনি, বাচ্চা তুমি প্রায় 20,000 টাকা দেবে। বিভিন্ন কেন্দ্রীয়ভাবে বিভিন্ন পূজা মণ্ডপত্তন ওই পূজা পূজার কিছু খরচ সাশ্রয় করিয়ে রোহিঙ্গা কলরে সহায়তা করিবার একখান ব্যবস্থা কিছু, এই ক্ষেত্রে ওনারা কী ধরনের ব্যবস্থা নেবেন? আর ব্যবস্থা নিয়ে এই ধরনের কিছু উদযাপন কমিটি আর আছে যে তারা ব্যবস্থা নিয়ে আরও কিছু দিবে। অশুভ শক্তির বিনাশ, অশুভ শক্তির রক্ষা এবং দেশ জাতির মঙ্গল কামনায় দুর্গাদেবী আগমন নৌকাত করি এবং দুর্গাদেবী বিদায় লব গোটকত করি। সাতকানিয়া লোহাগাড়া উপজেলার বিভিন্ন অঞ্চলত হিন্দু ধর্মাবলম্বী সকলের অন্যতম উৎসব দুর্গাপূজা মহাসমারোহ অনুষ্ঠিত হর। আর সাতকানি উপজেলার মধ্যে মোট 162টিয়ান পূজা মণ্ডপত পূজা অনুষ্ঠিত হর এবং লোহাগাড়া উপজেলার মধ্যে 107টান পূজা মণ্ডপ পূজা অনুষ্ঠিত হর। আরও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে যাই পুণ্যার্থীয় কল যারা ইয়ে আছে বেগুনেই মহা আনন্দে মহাসমারোহে দুর্গা পূজা লইয়রে আনন্দ উল্লাসে মাতি উঠতে শুভ শক্তির আবির্ভাবের মাধ্যমে দেশ জাতির মঙ্গল কামনা ও ইয়ানেই এই এইবারের প্রতিপাদ্য বিষয়। আব্দুল আওয়াল জনি, C+TV, সাতকানিয়া লোহাগাড়া, চট্টগ্রাম। জাঁকজমকি বাচ্চা হয়েছে, বেগুন লইয়া নাচি হাসি, বেগুনে আনন্দ করি। এখন সরকারের নারা যে নিরাপত্তা দিয়ে এখানে নারা সরকারের হাতে ধন্যবাদ জানাই। এখন আর শান্তিপূর্ণভাবে পূজা করি ইত্যাদির ইয়েনলাই আর খুব খুশি। আজীবন মনে করি আর যার যার জন্ম যেন সুন্দরভাবে পালন করা যায়, যে যে ধর্ম মানে ধর্ম যে যার যার আনন্দ উৎসব সবার। তো আর আশা করি ওদের ভবিষ্যতেও আর যেন সুন্দরভাবে এই পূজা উদযাপন করি ইত্যাদি। এই দুর্গাপূজার মধ্যে এখনো পর্যন্ত সুশৃঙ্খলভাবে অষ্টমী পর্যন্ত আমরা অতিক্রম করছি। আর আশা করি যে আগামী যে সমস্ত নবমী দশমী যে পূজা আছে ইনারা ভালো সম্পন্ন করতে যুম এবং আমরা মা দুর্গার কাছে আমরা শুধুমাত্র একখানেই প্রার্থনা যাতে আমরা দেশান শান্তিতে সুষ্ঠুভাবে চলে, এই প্রার্থনা নারা মা দুর্গার কাছে গড়ি। পূর্ণিয়া সনাতনী দুর্গাপূজার আর আর হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব মুখর একান দুর্গাপূজা প্রতি বছর নিয়ায় উদযাপন হয়। আর আর মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ MP মহোদয়ের নির্দেশনায় প্রত্যেকটা প্রশাসন এবং প্রত্যেকটা সমাজের সচেতন ব্যক্তির নির্দেশ দেওয়া গিয়ে যাতে সনাতনী দুর্গাপূজা উদযাপন করতে কোনো ধরনের উস্কানিমূলক বা সাম্প্রদায়িকতা যাতে কোনো কিছু এই দুর্গাপূজার মজের আয়ারে দুর্গাপূজার আনন্দ যাতে বিনষ্ট নয় এদিকে আর আর হাসান ভাইয়ের
নির্দেশনা আছে এবং সাথে সাথে আই রাঙ্গুনিয়া পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দল এবং পৌর কাউন্সিলর নেতৃবৃন্দল মেয়র মহোদয় আলহাজ শাহজাহান সিকদারের নির্দেশে ডক্টর হাসান মাহমুদের পরামর্শক্রমে প্রত্যেকটা পূজা মণ্ডপ মজিয়ারে আরা ব্যাকুণ গুজি এবং প্রত্যেকটা পূজা মণ্ডপ প্রশাসনের যথেষ্ট সহযোগিতা এটা রই এবং আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের কৃষক লীগের এবং দলবল নির্বিশেষে আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যেকটা পূজা মণ্ডপ মজিয়ারে আছে। ভগবতী মাতৃরূপায়ণ সংস্থিতা নমস্তব্যই 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 নমো নমঃ। আজ আমরা বসরা মহামায় যুগ সংঘর পূজান করি খুব শান্তি পায়। আজ ১৭ সাল ২০১৭ পর্যন্ত এই পর্যন্ত মহাষ্টমী পর্যন্ত আমরা পুজো শেষ করছি, কোনো অসুবিধা নয়। সরকার সার্বিক সহযোগিতা পায়, বিভিন্ন মিডিয়ার তুন আমরা সার্বিক সহযোগিতা পায়। পরবর্তী প্রতিযোগী আরা প্রতি বছরের ন্যায় এবছর আরা আয়োজন করবি। আরা যথেষ্ট সুন্দর সুন্দরভাবে আরা পরিচালনা করা যায় আর আরা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আর বিশেষ যারা আছে সরকারি কর্মকর্তা আছে তারাও ধন্যবাদ জানাই।
কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর সলিবু।